ইউক্রেনের টানা 11 দিনের মতো চলছে রুশ হামলা। ব্যাপক বোমা বর্ষণ হয়েছে রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমে ইরপিন শহরে। হামলা অব্যাহত ছিল মারিউপোল ও বলনোভাকাতেও। শনিবার ইউক্রেন শহরের দুটিতে রাশিয়ার সাময়িক অস্ত্রবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ অব্যাহত থাকায় শরণো যায়নি বেসামরিক নাগরিকদের। তাদের আবারও ফেরত পাঠানো হয়েছে শেল্টার সেন্টারগুলোয়। বন্দরনগরী মারিউপোলের আবাসিক এলাকাতেও বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছেন মেয়র। শহর জুড়েই ধ্বংসযজ্ঞের চিহ্ন। এদিকে ইউক্রেনের অঞ্চলগুলোতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণ বাড়ছে। এরই মধ্যে সীমান্তবর্তী মারিউপোল দখলে নিতে চালানো হচ্ছে সবচেয়ে জোরালো অভিযান। শহরটি অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা। বিবিসির তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভের খুব কাছে তিন দিকে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। সেখান থেকেই চালানো হচ্ছে একের পর এক হামলা। তবে নতুন করে হতাহতের তালিকা প্রকাশ করেনি জেলেনস্কি প্রশাসন। অবশ্য এখনও ইউক্রেন প্রেসিডেন্টের দাবি সব জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলেছেন তারা। এক ফেসবুক পোস্টে জেলেনস্কি মন্তব্য করেন, সংখ্যায় বেশি হলেও ততটা শক্তিশালী নয় রুশ সেনারা। হতাহতের জন্য সামরিক জোট ন্যাটোর অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন তিনি। এই মুহূর্তে ইউক্রেনের আরও যুদ্ধ বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।